টেকনাফ মিনামারজার যে দুজন কাল অপহরণ এক কৃষককে অপহরণ করতেছে যে গণপিটুনির শিকার হয়ে একজন নিহত আর যার একজন আশঙ্কাজনক হয়েছিল যাদের মধ্যে নিহত হয়েছিলেন তাকে আজিমুল্লাহ দাবি করা হয় এবং অপরজন না হাসিম মোল্লা বলা হয় কিন্তু অনেকের যে মানে যারা টেকনাফের যে বিখ্যাত কুখ্যাত যে ডাকাত হাকিম ডাকাত বলে দাবি করা হচ্ছে এখনও পর্যন্ত প্রশাসন থেকে কিছু বলা হয়নি এবং এখনও পর্যন্ত প্রশাসন থেকে কিছু না বললেও যারা ভুক্তভোগী রয়েছেন এবং একটি এক প্রকার গুঞ্জন উঠেছে যে টেকনাফের যে শীর্ষ ডাকাত হাকিম ডাকাত বলে গুঞ্জন ওঠে তবে এখনও পর্যন্ত তার এটি প্রশাসন থেকে নিশ্চিত করেন তবে তার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলের মধ্যে যে একটি বিশেষ চিহ্ন ছিল যে দায়ের কূপ সেই দায়ের কূপের সূত্র ধরে তাকে হাকিম ডাকাত বলা হচ্ছে এবং তার মরদেহ এই মুহূর্তে কক্সবাজার যে সদর হাসপাতালে রয়েছে সেই সদর হাসপাতালের মর্গে রয়েছে তবে তার ভাই যে যিনি রয়েছেন তাকে বসির ডাকাত বলে রয়েছে বসির ডাকাত মূলত হচ্ছে কি টেকনাফের যে আনসার সদস্যদের যে অস্ত্র লুট করে সেই অস্ত্র লুট লুটের ঘটনার প্রধান আসামি তবে তারা দুজনে সহোদর তবে এখানে যে বশিরকে প্রশাসন চিহ্নিত করতে পারলেও এখন পর্যন্ত যে এটি যে কুখ্যাত ডাকাত হাকিম ডাকাতি সে তার মরদেহ কোনো চিহ্নিত করতে পারেনি তবে এখানে এটি নিয়ে তার যে সে যে হাকিম ডাকাত সেটি চিহ্নিতের জন্য প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে তার যে তার যে সদস্য রয়েছে তাদের থেকে সব কিছু সংগ্রহ করে প্রশাসন তাদের আলামতগুলো সংরক্ষণ করার চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত যে এটা যে হাকিম ডাকাত সেটি চিহ্নিত করা যায়নি আপনারা জানেন হাকিম ডাকাত মূলত হচ্ছে কি টেকনাফের যে অপহরণ ঘরের যে প্রথা সেটি চালু করেন এবং সে আশি দশকের একজন কুখ্যাত ডাকাত তার সেই টেকনাফের যে পাহাড়ে অবস্থান নেন এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি কাল সে যেখানে গণপিটুনির শিকার হয়েছেন সেখান থেকে 2020 সালে মিনাবাজার এলাকার তিনজন যুবককে অপহরণ করে নিয়ে যায় যার মধ্যে দুজনকে হত্যা করে পরবর্তী একজনকে ছেড়ে দেওয়া হয় এবং মিনাবাজার এলাকাটা অপহরণ যে মর্গের যে লাশটি রয়েছে সেটি হাকিম ডাকাত যে সেটি চিহ্নিত করার জন্য তার বিভিন্ন সময়ে যে ইউটিউব চ্যানেলে এসেছে লাইভ পড়ে সেই তার দেহ গঠন এবং তার মুখমণ্ডলের যে একটি বিশেষ চিহ্ন ছিল যে দায়ের কূপ সেই দায়ের কূপ এবং তার খাল শালন নামক একজন কৃষক মূলত তিনি তার যে ফসলি জমি রয়েছে সেই ফসলি জমিতে অবস্থান করছিলেন এই যুবক তার যে দুই ছেলেকে বেঁধে রাখে দুইতে তারপর তার কাছে যে ফসলি জমির যে শ্বাস করে যে সরঞ্জাম ছিল সেই সরঞ্জাম দিয়ে দুজনকে কোপায় তারপর যে দুজন অপহরণ করতে আসছিল সেই দুজন গুরুতর আহত হন তার মধ্যে পরবর্তী আশপাশের যে লোকজন রয়েছে সেই লোকজন কাল যে মিনাবাজারের যে জনতা রয়েছে সেই জনতা তাদেরকে গণপিটুনিতে গণপিটুনির মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হয় যার মৃত্যু হয়েছে তাই সে প্রাথমিকভাবে যে সদর হাসপাতালে যে রেজিস্ট্রেশন যে খাতা রয়েছে সেখানে একজনের নাম হাসিমুল্লাহ অর্থাৎ যে যিনি নিহত হয়েছেন যে আজিমুল্লাহ তাকে হাকিম ডাকাতগুলো দাবি করা হচ্ছে যিনি আহত হয়েছেন যে যার অবস্থা হাসপাতালে আশঙ্কাজনক তাকে বশির ডাকাত বলে চিহ্নিত করা গেছে তবে এখনও পর্যন্ত আমরা প্রশাসনিক কোনো বক্তব্য পাইনি তবে প্রশাসন এটির যে হাকিম এবং যে বশির ডাকাত সেটির চিহ্নিতের তারা বিভিন্ন তদন্ত করে যাচ্ছেন হয়তো বা এটি তারা প্রশাসন একদম নিশ্চিত হতে পারলে আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পারবো তবে এখানকার যারা বিভিন্ন সময়ে যারা মুক্তি অপহরণের শিকার হয়েছেন যারা তাদের হাকিম ডাকাত থেকে রক্ষা পেয়েছেন সে রক্ষা পেয়ে যারা ফিরিয়ে এসেছেন তাদের বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি বলছিলেন হাকিম ডাকাতের মুখে বিশেষ একটি চিহ্ন হচ্ছে যেটি যে যে আমরা সে তার মুখমণ্ডলে যে যে দায়ের কূপ সেটি সূত্র ধরে মূলত আমরাও খুঁজতে থাকি তা পরবর্তী আমরা জানতে পারি যে এটি হাকিম ডাকাত বলে ধারণা করা হচ্ছে এবং এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি না এবং তাকে যখন কাল যখন তাকে গণপিটুনি দেওয়া হয় সেই গণপিটুনির মধ্যে তার পুরুষ শরীর কাদা মাখানো ছিল তাকে তখন চিহ্নিত পারেনি যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয় কক্সবাজার সদর হাসপাতালে তখন তাকে বসে ডাকাত তাকে তার সেই ছদ্মনাম ব্যবহার করে
করে এবং সে বারবার কিন্তু গণমাধ্যম থেকে মুখ লুকানোর চেষ্টা করে। পরবর্তী আজ যখন তার যে যে গণপিটুনির শিকার হয়েছিল যে মিনাবাজার, সে সেখানকার একজন যুবক তার সে যে বসির ডাকাত যে হাকিম ডাকাত সেটি চিহ্নিত করেন। পরবর্তী একটি গুঞ্জন ওঠে, তখন তাৎক্ষণিক প্রশাসন তাদের চিহ্নিত করার কাজ শুরু করে এবং আমরাও একই সূত্র ধরে যারা বক্তব্য ছিলেন তারা যেভাবে বর্ণনা দিয়েছিলেন হাকিম ডাকাতের সে অনুযায়ী তার মুখমণ্ডলে যেটি একটি দায়ের কূপ ছিল সেটি চিহ্নিত করি এবং আমরাও মোটামুটি তার মাথায় যে একটি থাকলে তার মাথায় যে চুল ছিল না সেটি আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করতে পারলেও এখনও পর্যন্ত আমরা পুরোপুরি ধারণা করতে পারি এটি হাকিম ডাকাত। হাকিম এবং যে হাসপাতাল রয়েছেন সেই বশির ডাকাত। বশির ডাকাত হচ্ছে কি হাকিম ডাকাত, হাকিম ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। সে হাকিম ডাকাতের নেতৃত্বে বিভিন্ন সময় তার গ্রুপের নেতৃত্ব দিতেন এবং পাশাপাশি বিভিন্ন খুন অপহরণ করে থাকতেন এবং তাদের এই যে এক সময় যে 2020 সালে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল যে হাকিম ডাকাত মূলত ডাকাতি এবং অপহরণ করে থাকতেন। পরবর্তী অপহরণ করে যে টেকনাফে যে ক্যাম্প ভিত্তিক যে পাহাড় রয়েছে সেই পাহাড়ে তারা অবস্থান নিতেন এবং যারা মুক্তিপণ দিতে ব্যর্থ হতেন তাদেরকে হত্যা করা হতো। তো একইভাবে কাল বিকাল 4টা নাগাদ যে মিনাবাজার এলাকায় সেই মিনাবাজার এলাকায় তিনজন লোক এসে দুজন কৃষককে অপহরণের চেষ্টা করে। এ সময় যে দুজনকে অপহরণ করতে চায় তার বাবা যে যে ফসল চাষ করার যে সরঞ্জাম সেই সরঞ্জাম দিয়ে দুজনকে কূপ দেয়। পরবর্তী তারা গুরুতর আহত হয়ে পড়লে তাকে যে জনতা তাকে ধাওয়া করে আটক করে পরবর্তী তাকে তাদের দুজনকে গণদোলা দেওয়া হয় এবং গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনিতে একজন নিহত হলে আরেকজনের অবস্থা আশঙ্কা। কাল রাত 10টা নাগাদ তাদেরকে হাসপাতালে আনা হয়। সেই হাসপাতালে আনার পর যে হাকিম ডাকাতের মরদেহ ঢোকালো যে বশির ডাকাত সেই ছদ্মনাম ব্যবহার করেন এবং তারা কুতুপালংয়ের বাসিন্দা বলে পরিচয় দেন। পরবর্তী তাদের বশির ডাকাত অর্থাৎ যে হাসিম বলে সদর হাসপাতালে হাকিম ডাকাত বলে যে হাসিম বলে পরিচয় সেই কিন্তু গণমাধ্যম কর্মীদের দেখে কিন্তু তার মুখমণ্ডল লুকানোর চেষ্টা করে। পরবর্তী তার যে চেহারা গণপিটুনির যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকে তাকে চিহ্নিত করতে পারেন। তারা এটি কাল যখন আটক হয় এবং সাহসিকতার পরিচয় দেন কৃষক শাহ আলম, পর থেকে তাদেরকে হাকিম ডাকাত এবং বশির ডাকাত বলে চিহ্নিত করতে। তবে আমরা এখনো পর্যন্ত যে হাকিম ডাকাতের বিষয়টি নিশ্চিত হতে না পারলেও যে হাসপাতালে রয়েছেন যে নিজেকে হাসিম বলে পরিচয় দিচ্ছেন তাকে চিহ্নিত করতে পেরেছি এবং তবে আমরা প্রশাসনিক কোনো বক্তব্য পাইনি। আমরা এখনও প্রশাসনিক কোনো বক্তব্য পাইনি এবং পুলিশ সুপার এবং যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটি বিশ্লেষণ করছেন। তবে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও কোনো হাকিম ডাকাতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আমরা পরবর্তী এটি যে হাকিম ডাকাত সেটির বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এ ছিল আমাদের কাছে হাকিম ডাকাতের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি।